তুমি যদি জ্ঞান শেয়ার করে শান্তি পাও দ্যাটস অ্যানাফ ফর ইউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও তো বিয়ার্স আজকের ক্লাসটিতে আপনাদের সাথে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্সের চব্বিশতম ক্লাসটি শেয়ার করতে চলেছি তো বিয়ার্স আজকে চব্বিশতম ক্লাসটিতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করা হবে চব্বিশতম ক্লাসটিতে প্রথম দিকে এখানে যে বাক্যটি দেখতে পাচ্ছেন সে একটি বই কিনবে সে একটি বই কিনবে তো এই বাক্যটি যদি আপনি কাউকে ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে হি সে একটি বই কিনবে হি হি উইল উইল বাই বাই বুক বুক একটি কলম কিনবে তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে বাক্যটি হি উইল বাই অ্যা বুকের স্থানে আপনাকে এখানে প্যান্ট শব্দটি অ্যাড করে নিতে হবে আর যদি বলেন সে একটি থলে কিনবে সে একটি থলে কিনবে তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে এই বাক্যটি হি উইল বাই বুক এর স্থানে আপনাকে এখানে ব্যাগ ব্যাগ শব্দটি করে নিতে হবে হি উইল বাই বা সে একটি চেয়ার কিনবে তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে হি উইল বাই চেয়ার হি উইল বাই চেয়ার আর সে একটি চেয়ার কিনবে হি উইল বাই চেয়ার হি উইল বাই এ চেয়ার আর যদি বলেন সে একটি টেবিল কিনবে সে একটি টেবিল কিনবে সে একটি টেবিল কিনবে তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে হি উইল বাই এ হি হিল 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 এই নিয়মটি অনুসরণ করে আপনার দৈনন্দিন জীবনে যদি এই ধরনের বাক্য বলে থাকেন তো সেই বাক্যটি যদি বাংলায় বলেন তো আজকে থেকে আপনারা এই নিয়মটি অনুসরণ করে আপনারা চাইলে বাংলাতে না বলে সেই বাক্যটি ইংরেজিতে বলতে পারবেন এরপর পরবর্তী যে পাখটি দেখতে পাচ্ছেন তুমি বইটি পড়বে তুমি বইটি পড়বে ইউ উইল ইউল দা তুমি বইটি পড়বে ইউ উইল রিড দা বুক ইউ উইল রিড দ্য বুক আর যদি বলেন তুমি কোরআন পড়বে তুমি তুমি কোরআন পড়বে তুমি কোরআন পড়বে তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইংরেজিতে বলতে হবে ইউ উইল রিড দ্য কোরআন বুকের স্থানে আপনাকে কোরআন শব্দটি অ্যাড করে নিতে হবে তুমি কোরআন পড়বে ইউ উইল রিড দ্য কোরআন ইউ উইল রিড দ্য কোরআন বা তুমি খবরের কাগজ পড়বে খবরের খবরের কাগজ পড়বে তুমি খবটি পড়বে তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে ইংরেজিতে বলতে হবে ইউ উইল রিড দ্য নিউজ আর চাইলে বলতে পারে ইউ উইল রিড দ্য নিউজ এভাবে করে চাইলে আপনারা বাক্যটিও ভিন্নভাবে বলতে পারেন এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ উইল হেল্প আজ আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ উইল হেল্প আছ আল্লাহ উইল হেল্প ক্রিকেট খেলব আমরা ক্রিকেট খেলবো উই শাল প্লে ক্রিকেট উই শাল প্লে ক্রিকেট উই শাল প্লে ক্রিকেট তো এখানে চাইলে অন্য খেলার নামটিও অ্যাড করে নিতে পারেন যদি বলেন আমরা ফুটবল খেলব আমরা ফুটবল খেলবো তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে উই শ্যাল প্লে আর ক্রিকেটের স্থানে আপনি চাইলে কেনে ফুটবল শব্দটি অ্যাড করে নিতে পারেন উই শ্যাল প্লে ফুটবল উই শ্যাল প্লে ফুটবল এখানে যে খেলার নামটি অ্যাড করবেন সেই খেলার নামটি আবার ইংরেজিতে এখানে অ্যাড করে দিবেন তো এভাবে করে চাইলে আপনারা বাক্যটি ভিন্নভাবে বলতে পারেন মা ভাত রান্না করবেন তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে মাদার কুক মা আর মায়ের স্থানে বাবা শব্দটিও অ্যাড করে নিতে পারেন বাবা ভাত রান্না করবেন তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে ফাদার মাদারের স্থানে আপনাকে ফাদার শব্দটি অ্যাড করতে হবে ফাদার উইল কোক রাইস ফাদার উইল কোক রাইস আর যদি বলেন ভাই ভাত রান্না করবেন তাহলে ব্রাদার উইল কোক রাইস ব্রাদার উইল কুক রাইস আর যদি বলেন ভুন ভাত রান্না করবেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইংরেজিতে বলতে হবে যে সিস্টার উইল কোক রাইস সিস্টার উইল কোক রাইস আর যদি বলেন এখানে দাদা ভাত রান্না করবেন গ্র্যান্ড ফাদার উইল কোক রাইস গ্র্যান্ড ফাদার উইল কোক রাইস আর যদি বলেন এখানে দাদি ভাত রান্না করবেন গ্র্যান্ড মাদার উইল কোক রাইস গ্র্যান্ড মাদার উইল কুক রাইস আর যদি বলেন এখানে চাছা ভাত রান্না করবেন অঙ্কল উইল খুক রাইস আঙ্কল উইল খুক রাইস এভাবে করে চাইলে আপনারা ভিন্ন ভিন্নভাবেও এই বাক্যটি বলতে পারেন এরপর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন তারা তোমাকে স্মরণ করবে দে উইল রিমেম্বার ইউ তারা তোমাকে স্মরণ করবে দে উইল রিমেম্বার ইউ দে উইল রিমেম্বার ইউ তারা আমাদের সাহায্য করবে তারা আমাদের সাহায্য করবে দে উইল হেল্প আজ দে উইল হেল্প আজ তারা আমাদের সাহায্য করবে দে উইল হেল্প আজ দে উইল হেল্প আজ সে একটি বই কিনবে হি উইল বাই বুক তুমি বইটি পড়বে ইউ উইল রিড দ্য বুক আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ উইল হেল্প আজ আমরা ক্রিকেট খেলব উই শ্যাল প্লে ক্রিকেট মা ভাত রান্না করবেন মাদার উইল কুক রাইস তারা তোমাকে স্মরণ করবে দে উইল রিমেম্বার ইউ তারা আমাদের সাহায্য করবে দে উইল হেল্প তুমি এই কাজটি করবে তুমি এই কাজটি করবে ইউ উইল ডু দিস ওয়ার্ক ইউ উইল ডু দিস ওয়ার্ক এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন আমি ইংরেজি শিখবো আইসা আমি ইংরেজি শিখবো আই শ্যাল লার্ন ইংলিশ আই শ্যাল লার্ন ইংলিশ এটি চাইলে ভিন্নভাবে বলতে পারেন আমি বাংলা শিখব আই শ্যাল লার্ন বেঙ্গলি আই শ্যাল লার্ন বেঙ্গলি বা চাইলে বলতে পারেন আমি আহ আরবি শিখবো আমি আরবি শিখবো আই শ্যাল লার্ন অ্যারাবিক আই শ্যাল লার্ন অ্যারাবিক এভাবে করে চাইলে আপনারা বিভিন্ন ভাষার নাম অ্যাড করে দিয়ে আপনারা চাইলে এখানে বাক্যটি ভিন্নভাবে বলতে পারেন করিম বাসি বাজাবে করিম উইল ফ্লোট করিম বাসি বাজাবে করিম উইল প্লে ফ্লোট করিম উইল প্লে ফ্লোট আমি একটা পুরস্কার পাব আই শাল আমি একটা পুরস্কার পাব আই শাল গেট এ ফ্রাইজ আই শাল গেট এ ফ্রাইজ করিম অঙ্কটি করবে উইল ডু দা করিম উইল ডু দা সাম করিম অঙ্কটি করবে করিম উইল ডু দ্য সাম শীঘ্রই সূর্য উঠবে সান উইল সন শীঘ্রই সূর্য উঠবে সান উইল রাইজ সোন সান উইল রাইজ সোন রনি ডাক্তার হবে উইল বি ডক্টর রনি ডাক্তার উইল বি এ ডক্টর চাইলে বাকুটি ভিন্নভাবে বলতে পারেন রনি উকিল হবেন অ্যাডভোকেট রনি উইল বি রনি অ্যাডভোকেট আর যদি বলেন রনি ইঞ্জিনিয়ার হবেন বা রনি প্রকৌশলী হবেন রনি প্রকৌশলী হবেন রনি উইল বি এ ইঞ্জিনিয়ার রনি উইল বি এ ইঞ্জিনিয়ার তুমি এই কাজটি করবে ইউ উইল ডু দিস ওয়ার্ক ইউ উইল ডু দিস ওয়ার্ক আমি ইংরেজি শিখব আই শ্যাল লার্ন ইংলিশ আই শ্যাল লার্ন ইংলিশ করিম বাসি বাজাবে করিম উইল করিম উইল ফ্লে ফ্লোট আমি একটা পুরস্কার পাবো আই শ্যাল গেট এ প্রাইজ আই শ্যাল গেট প্রাইজ করিম অঙ্কটি করবে করিম উইল ডু দ্য সাম করিম উইল ডু দ্য সাম শীঘ্রই সূর্য উঠবে দ্য সান উইল রাইজ সুন দ্য সান উইল রাইজ সুন রনি ডাক্তার হবে রনি উইল বি এ ডক্টর রনি উইল বি এ ডক্টর ডেসি তো আজকের ক্লাসটিতে যে বাক্যগুলি শেয়ার করেছি তো সেই বাক্যগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সে বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে অবশ্যই ক্লাসটি আপনার ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে আল্লাহ হাফেজ